হাই গাইস আজকে রান্না হয়েছে কাকরোল এই যে আর ডাটা তরকারি কাতলা ডাটা তরকারি আর মাংস

আহ কি বলে এর নাম আ আমার শোনাড়া অ্যাটপ শেফ বেবি ড্যাশ বেবি যেটা খায় বুঝা যাচ্ছে বেবি মানে ছোটবালা একদম ছোট শব্দ যখন হয় তখন যেটা খায়

মাংস যখন খাবো তখন দেখো আচ্ছা তাহলে আমি আসছি মাংস ভালো হয়নি টেস্ট টেস্ট বকুল 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 বকুলা আমার ছেলে ভিডিও করতে চায় না চায় না চায় আমি আমি ওর ঠেটা কম না ও তা না আর আমি সেই কাজটাই করবো বুঝেছো এবার একটা ভিডিও করেছি ওই ভিডিওটা আবার মিয়ানমার স্থানে গেলে ইয়েলো ডলার পরে তাই দিতে পারছি না ইয়েলো ডলার পরে বুঝেছো ঘুমাই দিতে হবে কত করে বললাম বাবু তোয়া ভিডিও করি তোয়া ভিডিও করি করলো না এ মজা বোঝ আমি কম কম না আমার ছেলেকে দেখালে এলোডোলা পড়ছে কারণ হচ্ছে ও যেহেতু মানে ড্রেস বুঝতেই পারছো ড্রেস ও যেমন থাকে তোমরা জানো ও কেমনভাবে থাকে হ্যাঁ তাই ওকে দেখালেই ডলা পড়ছে তার জন্য আমি ওর ভয়েসটা কেটে মানে ওর ইটা ভিডিওটা মানে ক্লিপটা কেটে দিতে বাধ্য হচ্ছে হ্যাঁ কি করবো বলো আর তার মধ্যে ওই ইয়ে চালিয়ে রেখেছে ফোনটা চালিয়ে রেখেছে আমি শান্তি হয়ে একটু ভিডিও করব তোমাদেরকে দেখাবো আচ্ছা গাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি কিন্তু ওর ভিডিও করব তোমরা একটু বুঝে নিও ঠিক আছে আমি ভয়েসে বলে দেবো কী কী হচ্ছে না হচ্ছে সব ভয়েসে বলে দেবো প্লিজ তোমরা একটু ইয়ে করে নিও আমি কতটা কষ্ট আছি শুধু আমার পাশে খাবে আমার পাশে খাবে বসে বসে ভিডিও করবে না শুধু খাবে হ্যাঁ ভিডিও করবে না বলি দেখ আমি আর কত করব ভিডিও ছাড়া ঘরের কাজ তারপরে বাসন মাজার সব করতে হয় আমাকে প্লাস আবার ভিডিও করতে হয় মানে এত কষ্টে আছে না খুব কষ্টে আছে বলতে পারছি না আর যদি ভিডিও করতে যাই তাহলে গান চালিয়ে দেবে এরকম করবে আমি মানে মানে ভালো নেই শুধু খেয়েই যাবে খেয়ে যাবে খেয়ে যাবে আমার পয়সায় খেয়ে যাবে আমার পয়সায় খেয়েই যাবে যে কোনো কাজ করবে না বসে বসে খেয়েই যাবে আর মানে আমি যদি কিছুই বলতে চাই বা ই করতে চাই তখনই রাগ দেখাবে দেখলে না কেমন করলো আমি বলছি বলে ওর নামে টেবিলটি ধরে ঝাঁকালো আওয়াজ তো পেলা আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো আমি পারছি না এটা